বিজেপি মুসলিম মহিলাদের ভোটে বাধা দিতে চায় দাবি ওয়াইসির। বিজেপি মুসলিম মহিলাদের টার্গেট করে ভোটে বাধা দিচ্ছে বলে অভিযোগ করছেন অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি আশাউদ্দিন ওয়াইসি। এক্সপোস্টে আশাউদ্দিন ওয়াইসি বলেন, বিজেপির দিল্লি ইউনিট নির্বাচন কমিশনকে বলে বোরকা পরা মহিলাদের বিশেষভাবে চেক করা উচিত। তেলেঙ্গানায় সাম্প্রতিক নির্বাচনে তারা মুসলিম মহিলাদের অপমান করেছে। এর আগে বুধবার দিল্লি বিজেপির একটি প্রতিনিধি দল মুখ্য নির্বাচনী আধিকারিকের সাথে দেখা করে বোরকা পরা মহিলাদের অধিকতর যাচাই করার দাবি তোলে। ইতিমধ্যে মুসলিম মহিলাদের ভোটার আইডি কার্ড চেক করার অভিযোগে হায়দ্রাবাদ লোকসভা আসনের বিজেপি প্রার্থী মাধবী লাথার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।